এরকম যেন আর পৃথিবীতে আর যেন কোথাও আর নতুন করে যেন সৃষ্টি না হয় এরকম সন্ত্রাস, যা আমার মায়ের আমার মতো যেন আর কারো কাঁদতে না হয়, আমার সন্তানের মতো যেন কেউ কষ্ট না হয়। আমার বাচ্চাটা খুব অসুস্থ, মানসিক শারীরিকভাবে সব, একটা 26 বছরের ছেলেকে নিয়ে তারা কি করেছে, এত বড় একটা ছেলেকে নিয়ে, তার পরীক্ষা চলছিল, তার পরীক্ষাটা পর্যন্ত তারা বন্ধ করে দিয়েছে। আমার সব প্রশাসনের কাছে অনুরোধ, ওর জন্য এরকম শাস্তি হয় সামিদুল মালিক আরও যারা আছে, আরও অনেকের কাছে আরও ধরা যায় না, আমার ছেলের কাছে আমি শুনছি সব যেন ধরে তাদের শাস্তি দেওয়া হোক। আমি বলতে পারছি না, মনে হয় যে তাদের দুনিয়াতে না রাখাই ভালো। আপনার ড্রাইভার যে ঘটনায় জড়িত আপনি বিশ্বাস করতে পারছেন বিষয়টা? জি, কারণ ওই নিয়ে গেছে ওর গ্রামের বাড়িতে, গ্রামের এখানে বিজনেসের নাম করে। হ্যাঁ, ও ছাড়া আর আমার ওখানে ইয়ে নেই। যে তারপরে ওর ইয়ে পুলিশরা ওর মোবাইল এটা ইয়ে করে দেখলো যে না, ওই 25 তারিখে 4-5 জনের সঙ্গে কথা বলেছে, ওইভাবেই বুঝতে পারলাম। আর আমি ওকে সন্দেহ আগে করতাম না, কিন্তু ওর গতিবিধিটা বেশ 10-15 দিন ধরে আমার কাছে ভালো লাগতো না, খালি ছেলেকে নিয়ে বাইরে যেতে চাইতো।